কেজি নিলেন কত দিন নিছেন 40 টাকা কেজি 40 টাকা 1 কেজি 1 কেজি তো আমরা তো জানি যে পেঁয়াজ তো এখন 200 টাকা কেজি তো আপনি 40 টাকা বিক্রি করছেন এটা কি আপনি আল্লাহর রহমত হচ্ছে আমার এই জায়গা আপনার এখানে আল্লাহর রহমত করছে আল্লাহর রহমত হচ্ছে আমার এই জায়গা আঙ্কেল পেঁয়াজ কত করে বিক্রি করছেন কত টাকা কেজি 60 টাকা কেজি 60 টাকা কেজি তো দেখুন যে কোথাও 40 টাকা কোথাও 60 টাকা কেজি আঙ্কেল পেঁয়াজ কত টাকা বিক্রি করছেন কিলো কিনছি 150 বেচতাছি 60 টাকা কেজি পেঁয়াজগুলো ফলে গেছেন তারা এগুলো পেঁয়াজ কিন্তু 40 টাকা কেজি বিক্রি মানে করছেন আঙ্কেল তাই তো না মানে গাছ পেঁয়াজগুলো গুলো 40 টাকা বিক্রি করছে না আপনারা তো নিচ্ছেন যে 40 টাকা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় পেঁয়াজ একটি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় মশলা শুধু তাই নয় খাবারকে রুচিশীল ও মুখরোচক করতে পেঁয়াজের বিকল্প নেই পেঁয়াজকে মশলা বললে ভুল হবে কারণ পেঁয়াজ মশলা ও সবজিও বটে বাজারে ভারতের পেঁয়াজ না আসায় পেঁয়াজের দাম বেড়েছে আকাশচুম্বি তবে বন্ধুরা আজকে আপনাদের যে সীমান্ত বাজারটিতে নিয়ে এসেছি এখানে মাত্র 40 টাকা দরে পাওয়া যাচ্ছে পেঁয়াজ অতএব বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা আপনাকে কতটা মুগ্ধকর করবে অতএব ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওতে আমার পাশেই থাকবেন আর আমার চ্যানেল যারা এখনো নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন বন্ধুরা এখন বর্তমানে মানে আমি যে কাঁচা বাজারটাতে আছি এই বাজারটা এমন একটি বাজার তো সব কাঁচা বাজার মানে সব কিছুরই দাম কিন্তু এখানে কম তো যে এখানে দেখতে পাচ্ছেন যে আঙ্কেল যে সব বিক্রি করছে তো আঙ্কেলের কাছ থেকে জানবো তিনি শাক কত করে বিক্রি করছেন আঙ্কেল এই শাকগুলো কত করে বিক্রি করছেন 5 টাকা মানে এত বড় আটি 5 টাকা এটা 5 টাকা তো এই মূলা কত করে মূলা 10 টাকা শাকগুলো 5 টাকা যদি এই শাকটা ঢাকায় নিতে যান অবশ্যই এই 5 টাকার শাক 30 টাকায় নিতে হবে তো এই বাজারে কিন্তু সব কিছু দাম একদম কম আর এই যে পেঁয়াজের দামটা এখন বর্তমানে ঊর্ধ্বগতিতে তো প্রত্যন্ত সীমান্তবর্তী অঞ্চলের যে কৃষকেরা আছে মানে আছে তারা নিজস্ব মানে খেতে যে পেঁয়াজগুলো ফলে গেছেন তারা এগুলো পেঁয়াজ কিন্তু 40 টাকা কেজি বিক্রি মানে করছেন আঙ্কেল তাই তো না মানে গাছ পেঁয়াজ গুলো গুলো 40 টাকা বিক্রি করছে না আপনারা তো নিচ্ছেন যে 40 টাকা আঙ্কেল পেঁয়াজ কত করে 40 টাকা স্যার কত 40 টাকা স্যার 40 টাকা 40 টাকা কিলো 40 টাকা 1 কেজি 1 কেজি তো আমরা তো জানি যে পেঁয়াজ তো এখন 200 টাকা কেজি তো আপনি 40 টাকা বিক্রি করছেন এটা কি আপনি আল্লাহর রহমত হচ্ছে আমার এই জায়গা আপনার এখানে আল্লাহর রহমত করছে আল্লাহর রহমত হচ্ছে আমার এই জায়গা তো এই যে এখানে দেখেন 40 টাকা কেজি বিক্রি করা হচ্ছে আঙ্কেল কয় কেজি নিলেন 1 কেজি 1 কেজি নিলেন কত দিন নিছেন 40 টাকা কেজি দেখেন এই যে 40 টাকা কেজি কিন্তু এখানে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে তো আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় সবাই জানি আর পেঁয়াজ যারা কিনি তারা অবশ্যই জানি যে এখন পেঁয়াজ 250 টাকা কেজি বা 150 টাকা কেজি তো এই বাজারটাতে কিন্তু পেঁয়াজ 40 টাকা কেজি বিক্রি করা হচ্ছে এই দেখুন আঙ্কেল পেঁয়াজ কত করে বিক্রি করছেন কত টাকা কেজি 60 টাকা কেজি 60 টাকা কেজি তো দেখুন যে কোথাও 40 টাকা কোথাও 60 টাকা কেজি বিক্রি করা হচ্ছে তো পেঁয়াজের কোয়ালিটি ভেদে এটা কিন্তু এরকম দামের ব্যবধান তো আসলে মূলত যেগুলো চালানি পেঁয়াজ মানে বিক্রেতারা যারা কিনে আনছে এই পেঁয়াজগুলো কিন্তু 150 টাকা ধরে কিনে এনে 160 টাকা বিক্রি করছে আর যারা যেগুলো চাষের মানে এই যে বাংলাদেশের কৃষকেরা প্রত্যন্ত অঞ্চলে চাষ করছে এই পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই কম দাম 40 টাকা 60 টাকা 50 টাকায় বিক্রি করছেন তাই তো না 60 টাকা বিক্রি করছেন বন্ধুরা এই দেখুন আঙ্কেল পেঁয়াজ কত টাকা বিক্রি করছেন কিলো কিনছি 150 বেচতাছি 60 টাকা কেজি 160 অর্থাৎ এই দেখুন এই এপিএস গুলো কিন্তু এখানে কিনাই হয়েছে 150 টাকা কেজি মাত্র 10 টাকা লাভে বিক্রি করা হচ্ছে 160 টাকা কেজি আর যেগুলো বাংলাদেশের কৃষকেরা চাষ করছে এই যে গাছ পেঁয়াজ মানে নতুন যেটা পেঁয়াজ এটা কিন্তু এই যে 40 টাকা কিলো বিক্রি করা হচ্ছে